ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে সিঙ্গাপুরে 28 নভেম্বর থেকে শুরু হওয়া 4 দিনব্যাপী গোয়িং গ্লোবাল এশিয়া প্যাসিফিক কনফারেন্সে অংশ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বুধবার সকালে তিনি বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত বিষয়ে লিঙ্গ সমতা শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য দেন। পরে তার সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা গবেষণার মানোন্নয়ন বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশনের গবেষণা ও উন্নয়ন বিষয়ক মহাব্যবস্থাপক রিথিন মালহোত্রা রাবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা রাবির র্যাঙ্কিং বৃদ্ধির মাধ্যমে কিভাবে একে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করেন। ক্রমপর্যায়ে জাতীয় পর্যায়ে মান বৃদ্ধি এবং পরে আন্তর্জাতিক পর্যায়ে রাবির র্যাঙ্কিং বাড়ানোর বিষয়ে পদক্ষেপ নিতে উভয় পক্ষ একমত পোষণ করেন। এ বিষয়ে আগামী মাসে অনলাইনে উভয় পক্ষের এক সভা অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় অন্যদের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ উপস্থিত ছিলেন।